চলুন আজকে শুরু করি খড়গপুরের পূজা পরিক্রমা। খড়গপুরে অনেক প্যান্ডেল হয়, আমার যদি ওই ভিডিওতে দু তিনটা প্যান্ডেল বাকি আছে সেগুলো আজকে ভোরবেলায় বেরোবো যখন তখন কভার করবো। এগুলো সবই দিনের ভিডিও, দিনেরই ছবি, একদম লাস্টে আজকে যে মেদিনীপুরে যাব মেদিনীপুরে কিছু ছবি তার সঙ্গে আমি খড়গপুরে দু তিনটা প্যান্ডেলের অ্যাড করবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামবাবুর প্যান্ডেলে, যেটা মালঞ্চে অবস্থিত। রামবাবুর প্যান্ডেল সবাই এক নামেই চিনে। এবার কিন্তু প্যান্ডেলের ভিতরে এবং বাইরে সমস্ত বাইরেটা অতটা ভালো না হলেও ভিতরটা কিন্তু অসাধারণ করেছে তারা। প্রায় নটা দুর্গা আছে, একটা বড় দুর্গা দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আরও ছোটো ছোটো দুর্গা আছে আরও আটটা, এবং ভিতরে একটা ছোট্ট বয়স্ক মহিলার একটা ছবি করেছে যেটা এত নিখুঁত করেছে দেখে মনে হবে যে জ্যান্ত একটা মানুষ হয়তো বসে আছে প্যান্ডেলের মধ্যে, বা জ্যান্ত একটা মহিলা বসে আছে প্যান্ডেলের মধ্যে। ঘুরে দেখুন আমার সঙ্গে সঙ্গে রামবাবুর প্যান্ডেলটা কেমন হয়েছে। এই মুহূর্তে রামবাবুর প্যান্ডেল ছাড়িয়ে আমি পৌঁছে গেছি প্রেমবাজারে। প্রেমবাজার খড়গপুরের সবসময় একটা বিখ্যাত পূজা। হয়তো আমি দিনের বেলা এসেছি, অতটা আলোর কাজ দেখতে পাবেন না, কিন্তু পুরো প্যান্ডেলটা আমার সঙ্গে ঘুরে দেখাবেন। এটা পুরো একটা রাজস্থানী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে পুরো প্রেমবাজারের মন্দিরে, প্রেমবাজারের প্যান্ডেলটাতে। পুরো রাজস্থানী ঘরানা, রাজস্থানী বাড়ি, রাজস্থানী মেয়ে মহিলা এবং সেই নিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি। দারুণ বানিয়েছে প্যান্ডেলটা, এত সুন্দর লাগছে। আলোতে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু দুপুরবেলায় গেছি তাই আলো দেখাতে পারবো না আপনাদেরকে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো রাজস্থানের সংস্কৃতি এটা প্রেমবাজারে তুলে ধরা হয়েছে এবারে দুর্গাপুজোতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিজিলি দুর্গা মন্দিরে। ছোট্ট মন্দির, তার সামনে প্যান্ডেল, সেই দুর্গা মাকে নিয়ে আমরা এই ছোট্ট প্যান্ডেলে ঘুরে এলাম। রাস্তার উপরে তৈরি, যখন আপনি প্রেমবাজার যাবেন তখন রাস্তার উপরেই পাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবারের খড়গপুরের সবথেকে সেরা প্যান্ডেল আমার চোখে, সেটা হলো রথতলা সার্বজনীন বা তালবাগিচার পুজো, যেখানে যা জঙ্গল বুক যে সিনেমাটা হয়েছে সেই সিনেমাটাকে, পুরো সিনেমাটাকে তুলে ধরা হয়েছে এই পুরো প্যান্ডেলটা জুড়ে। এত সুন্দর নিখুঁত কাজ, যেটা না দেখলে বিশ্বাস করে সম্ভব নয়। পুরো নিখুঁত কাজ, নিখুঁত সমস্ত কিছু তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে, পুরো সিনেমার প্রথম থেকে শেষ যা হয়েছে সেটাকে নিয়ে পুরো সিনেমাটা তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে। অসাধারণ এক প্যান্ডেল, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুব মজাদার একটা প্যান্ডেল হয়েছে তালবাগিচার এবারের পুজোতে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি, যদিও দিনের বেলায়।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতাজি ব্যায়ামাগার। সব দিনই এই পুজোটাও কিন্তু খুব ভালো হয়। একটা অজানা সত্যকে নিয়ে তৈরি ইলোরার কৈলাস টেম্পেল, ইলোরার কৈলাস মন্দির, সেটাকে নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে পুরো নেতাজি ব্যায়ামাগারের পুজোতে। অসাধারণ তাদের কারুকার্য, অসাধারণ কাজ করেছে পুরো প্যান্ডেল জুড়ে। সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না এত সুন্দর একটা প্যান্ডেল বানানো যায়। দেখুন, আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি এবং মায়ের মূর্তিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খড়গপুরের আরেকটি বিখ্যাত পূজা, অভিযাত্রী ক্লাবের পুজো। দেখ, নামে যাকে চিনে গোটা খড়গপুরবাসী, খড়গপুর কেন, পুরো পশ্চিম মেদিনীপুরবাসী। অভিযাত্রী ক্লাবের সব দিনই একটা আলাদা গরিমা আছে এই পুজো নিয়ে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি। দারুণ বানানো হয়েছে প্যান্ডেলটি, যদিও দিনের বেলায় তুলেছি, অতটা হয়তো ভালো লাগানো রাখতে পারে আপনাদের, কিন্তু আশা করি যেটুকু দেখতে পাবেন তাতে কিন্তু কারুকার্য বা মায়ের মূর্তি দেখতে আপনাদেরও হয়তো ভালো লাগবে আমার এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মথুরাতি ইয়ঙ্গার কর্নারের। ওদের পুজো যেটা হচ্ছে প্রেম, আপনি যখন রামবাবুর প্যান্ডেল যাবেন তখন তার পাশেই পড়বে এই পুজোটি। ছোট্ট পুজো হয় কিন্তু কলোনির মধ্যেই পুজোটা হয়, রেল কলোনির মধ্যে, কিন্তু ছোট্ট পুজো, কিন্তু খুব সুন্দর এদের কারুকার্য থাকে প্রত্যেক বছরই ছোট প্যান্ডেলের মধ্যেই। এবার দেখুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি। অসাধারণ কাজ প্যান্ডেলে, ছোট্ট প্যান্ডেল কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো মূর্তি এবং প্যান্ডেলটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালঞ্চের একটা পুজোতে, ঢেকিয়া মহামায়া সেবা সমিতি, যেটার থিম হলো এবার নারী। নারীদের উপরে যে নির্যাতন হয় বা নারীরাই যে আমাদের দেশের কত সাফল্য এনে দিয়েছে সে দুটো তথ্যকেই তুলে ধরা হয়েছে। একদিকে নারীরাকে পুড়িয়ে মারা হচ্ছে তাদের, মানে অথবা সেই নারীকেই আরও পূজা করা হচ্ছে দেবী রূপে, আবার সেই নারী কিন্তু আমাদের দেশের কত গৌরব এনে দিয়েছে সেই নিয়ে কিন্তু এদের 75 বছরের এবারে থিম পুরো নারী। দেখুন পুরো প্যান্ডেলটা ঘুরে দেখুন আমার সাথে সাথে, আশা করি আপনাদেরও ভালো লাগবে ছোট্ট প্যান্ডেলটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আদি পূজা কমিটির পুজোতে, এবার তাদের 81তম বর্ষ, যেটা মালঞ্চের যে এলআইসি অফিস আছে তার খুব কাছেই অবস্থিত। এদের থিম অমৃত সিদ্ধি, যেখানে বুদ্ধকেই তুলে ধরা হয়েছে পুরো মন্দির জুড়ে বা পুরো প্যান্ডেল জুড়ে। বুদ্ধই তাদের প্রধান মুখ এবং বুদ্ধকে নিয়ে পুরো প্যান্ডেলটি তৈরি। ছোট্ট প্যান্ডেল, নিখুঁত কাজ। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সে মালঞ্চেরি রাস্তায় বিবেকানন্দ পল্লী পূজা কমিটির। এবারে তাদের থিম সুন্দরবন। সুন্দরবনের মানুষরা মৌচাক, মৌমাছি, বাঘ, এই কিন্তু তাদের জীবন, তাদের কষ্টের জীবন, তাদের সেই কষ্টের জীবনকে তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। দেখুন আমার সঙ্গে ঘুরে দেখুন পুরো প্যান্ডেলটি। ছোট্ট রাস্তার মধ্যে এই প্যান্ডেলটি বানানো হয়, প্রত্যেক বছরই নতুনত্ব থাকে প্যান্ডেলের মধ্যে। আশা করি এবারও আপনাদের ভালো লাগবে পুরো প্যান্ডেলটি, যদিও দিনের বেলায় কিন্তু ভিতরের কাজ, কিন্তু আলোর মধ্যেই আশা করি আপনাদের ভালো লাগবে পুরো প্যান্ডেলটি। চলুন ঘুরে দেখুন আমার সঙ্গে বিবেকানন্দ পল্লী পূজা কমিটির সুন্দরবন থিম। এই মুহূর্তে মালঞ্চের রাস্তায় আরও একটি পুজো, প্রোগ্রেসিভ সোশ্যাল ক্লাব। এবার তাদের 58 বছরের পুজো। ছোট্ট পুজো, ছোট্ট মন্দির, ছোট্ট প্যান্ডেল রাস্তার উপরে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখুন প্যান্ডেলটি এবং মায়ের মূর্তিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খড়গপ মেন রোডের উপর, আরও একটি পুজো, ছোট্ট পুজো, একদম রাস্তার উপরে তৈরি হয় পুজোটা, প্রত্যেক বছরই থাকে। খুব ভালো না হলেও একদম যে না দেখার মতো তাও নয়, তাই ছোট্ট করে তুলে নিলাম আপনাদের জন্য ভিডিওটি। আশা করি ভালো লাগবে আপনাদের। তুলে আমার সঙ্গে ঘুরে দেখুন এই ছোট্ট পুজোটি, এটা খড়গপ মেন রোডের উপরে অবস্থিত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আজকে আমার ভিডিও শেষ পুজো, এটা সাউথ সাইডের পুজো, যেটা আমরা সবাই ক্লাব দ্বারা পরিচালনা করে। এদের থিম হলো নটরাজ। এদের 45তম বর্ষে নটরাজকে নিয়ে তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। আরও 2-3টা প্যান্ডেল আমি বাকি রেখে দিয়েছি, কারণ মেদিনীপুরের রাস্তায় পড়বে। আজকে ভোর রাতে যখন 3টার সময় বেরোবো, মেদিনীপুরে 3টার আগে ঢুকতে দেবে না গাড়ি, তখন কিন্তু সেই পুজোগুলো আমি কভার করব এবং সেগুলো মেদিনীপুরের সঙ্গে আশা করি কালকে যোগ করে আমি পোস্ট করব। পুজো তো প্রায় শেষ, আর একটা দিন হাতে। আপনারা সবাই মিলে আমার পুজো দেখুন যারা আসতে পারছেন না খড়গপুর। আজকের মতো চললাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো মেদিনীপুরের পুজো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে মহাষ্টমীর শুভরাত্রি। আর একটা রাত সবাই মজা করুন ছুটিয়ে, আর আমার সঙ্গে সঙ্গে আমার পুজোগুলো দেখুন যারা আসতে পারছেন না খড়গপুর। আজকের মতো চললাম, কালকে আবার দেখা হবে নতুন পুজো নিয়ে, নতুন জায়গা নিয়ে। সবাইকে শুভরাত্রি।